হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। এবার আমরা চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে, শেষ যুদ্ধ মুভি। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর দেখতে দেখতে 6 নম্বর পার্টে চলে এসেছি, মানে প্রায় মুভির অনেকটাই দেখা হয়ে গেছে, মানে 70% প্রায় দেখা হয়ে গেছে। বাট আগের পার্টে দেখেছি যে হাক্কার খুবই কষ্ট হচ্ছে বাচ্চাগুলোর সাথে এইরকম ব্যবহার করার জন্য, দুর্ব্যবহার করছে বলে, কারণ ওর মা করতে বলেছে, কিছু করার নেই, ওকে করতে হচ্ছে বাধ্য হয়ে। তো দেখা যাক এরপরে কি হবে, বাচ্চাগুলোকে কি ও রেখে যেতে পারবে, সেটাই হচ্ছে সেটাই হচ্ছে দেখার বিষয়। তো চলো বেশি দেরি না করে পাটটা দেখি। এতদিন জনগণরা আমি লাড্ডু খাইয়েছি, এবার বোধহয় জনগণই আমাকে লাড্ডু খাওয়াবি। নানান রকম পলিটিক্স করে আমি মানুষকে জেলে ঢুকিয়েছি, এবার বোধহয় জেলে আমাকে ঢুকতে হবে। জেলের লাবড়া তো কখনো খাইনি, এবার বোধহয় আমাকে তাই খাটি হবে। এই শালাকে দিয়ে আমার লিস্টিটা পাঠানোই উচিত হয়নি। কি, আমি তোমার পোলা? আমি তোমার শালা না? শোনো, তোমার মাখুলাল তো কইছিল লিস্ট চাই না দিব, যাই নাই তাই আমি একসাথে যাই নাই, যাই নাই তাই আমি একসাথে যাই নাই। আমার কাজ সারিয়া দিয়া আমাকে ধমকি দিয়া গেল এমপি সাহেব, এখন ওই শালাকে খতম না করলে আমরাই খতম হইয়া যাব। কাকা, আমার অহংকার নেই, আমার জিদ আছে, এক লোককে দুইবার খতম করে ওয়ার্ল্ড রেকর্ড করুম আমি। আল্লাহ বলো, ভগবান বলো, আর গড বলো, মাকে কত উপরে স্থান দিয়েছে জানো? ও মানে ও মার প্রতি ভালোবাসা জানানোর চেষ্টা করছে নাকি, যাতে বাবার থেকে দূরে যাওয়া যায়। বাবা শুনছি হাক্কাকে মারার জন্য নাকি এক লোককে দুবার মেরে দিয়ে রেকর্ড করবে। ও তো ভাবছে এক লোক বলেছে মায়ের পায়ের নিচে সন্তানের আসল জায়গা, তাই সব সন্তানে মাকে নিয়ে থাকা উচিত। মা বাবাকে জানে আমরা রাগ করেছি? হ্যাঁ সব জানে, বললো রাগ করলে বয়ে গেল আমার। তোমরা বাবার কাছে যেও না। ঠিক আছে, এখন চল শুভ, বাবাকে ডেকে আনি। শুভ দিদি, বাবা তুমি কি আমাদের উপর রাগ করেছো? এত বোঝালো মা, তাও বলছে যে ঠিক আছে চল বাবাকে ডেকে। বাবা এত বছর ছিল, এই বাবাই সব ছিল, বাবাকে ভুলে এত তাড়াতাড়ি সব ভুলে যায়। আমরা আর তোমাকে বেড়াতে নিতে বলবো না। না রে বাবা, আমি তোদের উপর রাগ করিনি, আজ আমি সত্যি তোদেরকে বেড়াতে নিয়ে যাবো। সত্যি 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 আজ আমি তোমাদের সবাইকে বেড়াতে নিয়ে যাবো, বেড়াতে নিয়ে যাবো। আবার সেই জায়গায় আমি খুব দুঃখিত। না না, আপনি তো আমার জীবন বাঁচিয়েছেন, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। শুধু আপনি না, যে কোনো মানুষ বিপদে পড়লে তাকে উদ্ধার করা আমার কর্তব্য। আবার পুরনো প্রেম জেগে, পুরনো প্রেম না সরি,
ঘটনাটা তখনও পা কেটে গেছিল, খুঁড়াচ্ছিল বাচ্চা গুলো, বাচ্চা গুলো মানে একটু আমার ছেলে হাক্কারে খতম করতে গিয়ে নিজের লাড্ডু হয়ে গেছে। ওই যে কথায় বলে না, কিছু করার ক্ষমতা নেই, রাত তিনটের সময় উঠে বসে। হাক্কা তো বকরি নাই যে ধরলাম আর জবাই করলাম, ও শের আছে পাঁচ, আর বাককে তো কুত্তা দিয়ে শিকার করা যায় না। আমার গুলি একবার মিস হয়েছে কাকা, এইবার কুত্তা হইয়া কামড় দিমু। আরে হাম লোক ঝগড়া করেঙ্গে তো হাক্কা কো কোন মারেগা রে। নিজের মধ্যে ঝগড়া করতে শুরু করে দিয়েছে। আর বাবা শুধু বলে লাড্ডু, কি লাড্ডু 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 পাইছে, লাড্ডু লাড্ডু পাইছে, নিয়ে চলেগে কুত্তা বলছে। স্যার ভাবেন ভাই ভাই একটা পথ বাই করেন, পথ কি পোলা বানাল লেবান সুস যে সাইলার পাইয়া গেলা, পাইয়া গেলাম, পাইয়া গেলাম এম পিসাব পোলা পাত, হ্যাঁ পাইয়া গেলাম। আপনার মাথায় বহুত ইন্টেলিজেন্সি আছে। আমি আবার কি বুদ্ধি দিলাম? আরে মারুয়ারি কাকা এত প্যাস মেলার কথা কন কে? আরে ভাই থোড়া খোলাসে করকে বলো পোলা পান। ব্যবসা না করে তুমি যদি আমার মতো পলিটিক্স করতে অনেক বড় নেতা হতে। পোলাপান বিটারি স্কুল থেকে উঠে নিয়ে আসে, রাইট? তুই ঠিক কইছ স্যার, তাহলে এখানে ফিরে নিয়ে আসি। একটা চড় মারবো তোকে, বোধহয় কোথা খার আমার এখানে কেন? আপনাকে একটা খবর দেওয়ার জন্য ফোন করতে হলো। তোমার ছেলে মেয়ে দুটো কোথায় সেই খবর আমি তোকে দিতে পারি। তুই যাকে স্বামী বানাইয়া ওদের বাপ সাজাইয়াছিলি, সেই হাক্কা গুন্ডা দিয়া ওদেরকে তুলিয়া লিয়া গেছে। তোর সব সম্পত্তি টাকা পয়সা লুটিয়ে লেবার জন্য হাক্কা এই কাজ করিয়া। এ কি কথা বল মা, হাক্কার নামে উল্টো গেম খেলছে। হ্যাঁ উল্টো গেম খেলছে, বুঝতে পেরেছি কেসটা। মানে একে ভুল বল বুঝিয়ে মনে হয় ইয়ে করবে। বাঁচতে চাইলে উহাকে তাড়াইয়া দে। কে সবাই চুপচাপ কেন? কারো মাথায় বাস ঠাস পড়ছে নাকি? স্যার সুবতিদির কোনো খবর পাওয়া যেতেছে না। কি কত মেয়ে চাঁদ, ঘরের মধ্যে যদি চোর থাকে তাহলে তার খবর পাওয়া যায় না। ঘরের মধ্যে চোর ককে? কেন চোর? তুমি চোর, শুধু চোর নয়। লোকের কথায় নাচে কেন সবাই? আমি বুঝে পাই না লোকের কথায় নাচ নাচে। আরে দেখ না উদ্ধার করে নিয়ে আসে না। বলো শুভতি থেকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো বলো? এসব তুমি কি কইতাছো? ঠিকই বলছি, শুভতি থেকে তুমি লোককে স্কুল থেকে উঠে নিয়ে গেছো। আমি আর অ্যাক্টিং করতে হবে না, তোমাকে ওদের বাবা সাজিয়ে ওদের জীবন বাঁচানোর জন্য এনেছিলাম, আর তুমি সব সম্পত্তি লুট করার জন্য ওদের চিন্তাই করিনি। মিথ্যা কথা? মিথ্যা নয়, সব সত্যি।
আর কে বলেছে সেটা বল না, তাহলেই তো বুঝে যায় সত্যি সব সত্যি। আগে কে বলেছে এই কথাগুলো সেটা বল না, দেখেছে সামনে সামনে সব সত্যি, সব সত্যি বুঝে নিয়েছে। তুই বল কে বলেছে? সব আমি জেনেছি। কে বলেছে? তোমার যদি এতই টাকার লোভ তবে আমাকে বললে না, বলো কত টাকা চাই বলো। বিশ্বাস করো আমি তোমার ছেলে মেরে নেই নেই। বিশ্বাস না, আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। তুমি নিয়েছো, তুমি আমার ছেলে মেয়েকে এনে দাও বলছি, এক্ষুনি এনে দাও, নইলে তোমাকে আমি পুলিশে দেবো। ওরে পুরালা, আরে আরে বুঝাও, আমি ওকে নেই নেই, আমি ওকে নেই নেই, আরে বুঝাও। যে ওই ছেলে মেয়েদের ভালোবাসার জন্য মাখনলালের মতো শক্তিশালী লোকের কাজ ছেড়ে দিয়ে একটা ভালো মানুষ হতে চাইলো, আর তাকেই তুমি বলছো শয়তান। লাখ লাখ টাকার কাজ যে ছুড়ে ফেলে এসে তোমার এখানে স্নেহ মমতায় বাধা পড়ে আছে, আর তাকেই তুমি বলছো চোর ডাকাত। এই কথাটা যদি ও আগেই বলতো যে মাখনলাল ফোন করেছিল, জানেও না যে মাখনলাল বলেই কেউ ফোন করেছিল। ওকে কি নাম বলেছে নাকি যে আমি ফোন করেছি? মাখনলাল বললো না, না না বলছে আপনাকে একটা খবর দেওয়ার জন্য ফোন। মাখনলাল মারোয়ারি আমার নাম, আমি সব সময় বলি ভগবান তোর ভালা করবে, কিন্তু করবে না করবে না করবে না। এবার ফলটা দিয়ে দে, ভগবান তোর ভালা করবে। ওরে মাখনলাল, আমার কাছে কোনো ফাইল নাই, আর থাকলো আমি তোদেরকে দিতাম না। ভালো চাষ তো সুভতি দিকে ছাইরা দে, নইলে খুদার কসম তোরা কেউ বাঁচবি না। একবার খোঁজে গেলে হলো এই জানোস না আমার অহংকার নাই, আমার জিত আছে। তোমার অহংকার নাই, জিত আছে, তোমার লাড্ডু আছে, লাড্ডু আছে। তুমি একা তুমি লাড্ডু পাইছো, লাড্ডু কথাই কথাই শুধু অহংকার নাই, জিত আছে। তোর জিত হারে বদল, তুই আমার ছেলেকে ধরে নিয়ে গিয়ে অনেক লাড্ডু খাইয়েছিস, এইবার আমি তোর ছেলে মেয়ে দুটোকে লাড্ডু খাওয়াবো। অন্য খেলা খেলছে, অন্য খেলা খেলছে, মায়ের দেওয়া তো কিছু থাকার কথা না, ওরা তো জানে না সেটা, ওটা তো জানে না ওরা। অ্যাক্টিং করছে কিন্তু ও কিন্তু মনে মনে কষ্টও পাচ্ছে, কষ্ট তো পাবে। এবার তো ভালোবাসে তো না, ভালোবাসে না, বাচ্চা মানুষে ভালোবাসবে না, ও তো এখন পারে না। এই তোর ভগবানের দোহাই লাগে, আর তুই ও তো ওই বাচ্চা, আমি কেউ না কেউ না, আমি হাক্কা, আমি হাক্কা, আমি আমি হত ভালোটা বাপ, যখন বাপ আমি হাক্কা ছিলি, এখন তুই বাপ হয়ে গেছিস। আরে বাপ কি রেন্টে কাজে ভাড়া হবে, কিভাবে বাচ্চাগুলোকে মারছে,
ওরা মনে হয় বুঝতে পেরে গেছে যে ও বাচ্চাগুলোকে ভালোবাসে, দৌড়ে দৌড়ে ছুটে ছুটে আসলো। কোনো কষ্ট হয় না, কোনো কষ্ট হয় না, কারণ আমি ওকে আসল বাচ্চা, নকল বাপ, নকল বাপ। লিস্টের ফাইলটা লিয়ায় বাচ্চাদের লিয়া যা, ঠিক আছে আমি ফাইল নিয়েছি, ওকে কোনো কষ্ট দিবি না, তোকে ভগবানের দোহাই। বাচ্চাগুলো ফোন দেখে এত হাসছে কেন? সেটা তো বুঝতে পারছি না, মানে কি ফোন দিয়ে কাউকে ফোন করার চেষ্টা করছে? বাচ্চাগুলো কিন্তু সাহস আছে, এত মার খেয়েছে তাও কিন্তু ওরা একটা রাস্তার উপায় মানে বের করার চেষ্টা করছে, এখান থেকে সেটা তো দেখতে গেলে পরের পার্টের জন্য অপেক্ষা করতে হবে, পরের পার্টেই হয়তো সেটা পরের পার্ট এলেই বোঝা যাবে, সেটা পরের পার্টেই দেখতে পারবো। তো যাই হোক, মুভি স্টোরিটা সত্যি ভালো লাগছে, আর এতদূর যখন চলে এসেছি লাস্ট অব্দি দেখে যেও তোমরা, আমরা তো দেখবই, তোমরাও দেখে যেও। তো যাই হোক, চলো এই পার্টটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণের জন্য টাটা।